কোনো শাসক যদি জনগণের সাথে বারবার মিথ্যা ওয়াদা খেলাপ করে, ভোট ডাকাতি করে এবং তাদের ইসলামের দৃষ্টিতে শাসককে কতটুকু মানা যায়। এখন প্রশ্ন, এই প্রশ্ন আপনি বাংলাদেশে করে করতেছেন, আপনি মনে করেন আমেরিকাতে আছেন বা ইউরোপের কোনো নন মুসলিম ওয়ার্ল্ডে আছেন, তো ওইখানে তো সে যে শাসক সে তো কাফের, সে ওইখানে প্রকাশ্যে সালাত আদায় করা, আজান দেওয়া নিষেধ, ইসলামের অনেক জিনিস নিষেধ, আপনি অনেক দেশ আছে যেখানে পর্দা করতে পারবেন না, তো ওই পরিবেশে আপনি কী করবেন? ওইকে পরিবেশে কি বিদ্রোহ করবেন ওইখানে? তাহলে এখানে চিন্তা করেন কেন যে ওই শাসকে, যে শাসক অত্যাচারী শাসক বা ভুল শাসক, ফাসেক শাসক, কাফের শাসক যেই থাকুক না কেন, ওই অবস্থায় আপনি কী করতে পারবেন? আপনি আমি কী করতে পারবো? আমরা শুনি আমাদের আহমদ আবদুল্লাহ সাকিবের কাছ থেকে। কোশ্চেনটা একটু দেখি, যে প্রশ্নগুলো করেছেন এগুলো হচ্ছে রাজনৈতিক কোশ্চেন। এই শাসককে কতটুকু মানা যায়? যতটুকু মানা যায় ততটুকু মানবেন, যতটুকু তিনি ইসলামের পথে আছেন ততটুকু আপনি মানবেন, আর যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন ততটুকুর মধ্যে আপনি থাকেন, তার বাইরে আপনি যাওয়ার দরকার নেই। একজন শাসক যদি অপরাধ করে, সেই শাসকের অপরাধের দায়ভার সে বহন করবে, আপনি না। আপনার পাশে একজন ব্যক্তি পাপ করেছে, আপনি তার বিষয়ে তো কোনো খোঁজখবর কখনো রাখেন না। ওই লোকটা যে পাপ করলো, ওই পাপের দায়ভার কি আপনার উপর পড়বে? যিনি শাসক তিনি জনগণের সাথে মিথ্যাচার করেছেন, যিনি ওয়াদা খেলাফ করছেন, ভোট ডাকাতি করছেন, এর জন্য দায়ভার কার? শাসকেরই। এর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। এই জবাবদিহিতা কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন? আপনার দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, বৈধ পন্থায় তাকে নসিহত করা, এটুকুই। এর বাইরে কিছুই করার নেই আমাদের। ওইখান থেকে নামাই দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রোগের তিনটা চিকিৎসা দিলেন, যে তাকে যদি শক্তি তাকে পরিবর্তন করে দেবে, যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বলবে, আর না থাকলে তাকে অন্ত্র দিয়ে ঘৃণা করবে। তো আপনি ভোট ডাকাতকে অন্তর দিয়ে ঘৃণা করবেন, ওয়াদা খেলাপকারীকে অন্তর দিয়ে ঘৃণা করবেন, আর তার মায়ের সঠিক কাজে বা যে নিয়ম পদ্ধতি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে না সেখানে তা আপনি সেটা মেনে চলবেন। এখানে একটা বিষয় বলি ভাই। জি বলেন। একজন রাখাল আর একজন আলেমকে এসে বলতেছে যে ইয়াজিদ মদ খায়, এটা কি আপনি জানেন? তো বলতেছে না জানি না। তো আলেমের চেহারার কোনো পরিবর্তন নাই। তো রাখাল বলতেছে আপনি জানেন না ইয়াজিদ মদ খায়? বলছে না আমি জানি না। তো মদ খায় আপনার আপনার মতামত কি? ও মদ খায় তা আমি কি বলবো, আমি তো জানি না যে ও মদ খায়। তো বারবার যখন বলতেছে তখন আলেম ইয়াজিদ মানে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাহিমাহুল তো বলছেন যে আচ্ছা আপনি কোথা থেকে জানলেন? তো বলছে যে সবাই জানে আর আপনি জানেন না। না সবাই জানো, আপনি কোথা থেকে জানলেন? আপনি কি ইয়াজিদের কাছে থাকেন? ইয়াজিদকে যদি আপনি মদ খেতে দেখেন তাহলে মদ আপনিও খাইছেন, ওর বৈঠকে আপনি উপস্থিত ছিলেন, হয় আপনি মদ পরিবেশন করেছেন, নাহলে তার সাথে শাড়িতে বসেছিলেন, ও খেয়েছে আপনিও খেয়েছেন। তো রাখাল একবারে চুপ হয়ে গেছে। তো বলছে যে ইয়াজিদ মদ খায় আপনি এটা জানেন না, আমি বললাম তো আপনি উল্টাপাল্টা বলা শুরু করলেন। বলছে না এটা তো আমার জানার প্রয়োজন নেই, আমি জেনে কি করব? ও যদি মদ খেতে আমি দেখতাম, আমার সামনে খেত, আমি বলতাম, হাত দিয়ে প্রতিরোধ করতে না পারলেও। এই জন্য এই যে হাদিস মান রোয়া, কিন্তু রোয়া মানে জানেন তো আপনারা, এখানে আর একটা জবাবও হয়ে যাবে যে রোয়া মানে রুইয়া, সরাসরি চোখ দিয়ে দেখাকে বলে রুইয়া। আমার কথা মনে বুঝতে পারেননি আপনারা? রোয়া শব্দের ইলতাফাতা, এটা মানে দেখা, রোয়া মানে দেখা, নাজারা মানে দেখা, সাফায়া সুফু সুফ এটাও মানে দেখা, অনেক শব্দ আছে দেখার, তার মধ্যে রোয়া এই রুইয়া এর অর্থ হলো চোখ দিয়ে দেখা, আমাকে চোখ দিয়ে দেখতে হবে যে ও অন্যায় করতেছে। এই জন্য এই রুইয়াতুল হেলাল এসেছে, মান রাআ হেলাল, যারা নতুন চাঁদ দেখে তারা সিয়াম রাখবে, তারা ঈদ করবে। কথা মনে একদিক থেকে আরেকদিকে চলে গেল, বুঝতে পারলেন কিছু? তো
আমরা অন্যায়ের প্রতিবাদ করব, হ্যাঁ যদি দেখি আমার সামনে যদি হয় আমি বলবো না, অবশ্যই বলবো। কে সালাউদ্দিন ভাই দেখলেন আমাদের যে গাড়ি চালিয়ে আসলো তার প্রতিবাদ করেছি, ওর গলায় সুন্দর একটা মানে চেইন আছে, তো পরিবেশ করে ওর বাপ মা ভাই বোন ইত্যাদি নিয়ে এসে তারপরে বললাম যে ভাই তোমার এটা রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। তো আমি বুঝলাম যে আশা করি ও মনে হয় আর কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। আপনার কি মনে হলো? ও পড়বে না যা বলেছি, তা আমি যেটা পাবো সেটা তো বলবো। এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করতেছে, এক মসজিদে ঢুকেছে এলেঙ্গা মসজিদে, বড় বিশাল বড় মসজিদ, তো আমি ঢুকেই দেখতে চলে ইল্লাল্লাহ জিকির করতেছে 50-60 জন মিলে। আমি সেখানে গিয়ে প্রথমে একজন একজন করে গিয়ে বললাম যে হুজুরকে নেতাকে পেয়ে গেলাম, ওনাকে গিয়ে বললাম যে একটু কথা বলতাম, বলেন এভাবে বলতেন, বলেন। তাই আমি বললাম যে আসলে ইল্লাল্লাহ হু হু জিকির তো করা যায় না। ও আরও জোরে শুরু করলো, তখনই আমার কোনো কথাই শুনলো না, আমার মেজাজ একটু খারাপই হলো। আমি বললাম কেউ কথা শুনলো না তো, আমি বলছি যে ইল্লাল্লাহ দিয়ে জিকির করা যায় না এটা আপনারা জানেন না, জোরে জোরে বলেছি, আমার কথা শুনলো না। ওরা ওটা করতে থাকলো, তো আমি মনে করলাম যে আমার দায়িত্ব এখানে শেষ, ওজালিকা আদাফুল ইমান, আমি লিসান দিয়ে করেছি বাস, ওজালিকা আদাফুল ইমান। যদি এরকম কিছু আসে তাহলে আপনার সামনে যেটা হচ্ছে আপনার সন্তানের প্রতিরোধ করেন, আপনার স্ত্রীর আগে প্রতিরোধ করেন, স্ত্রী বেহায়াবে পর্দায় চলাফেরা করতেছে এগুলোই চালু করেন, দেখবেন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ওগুলো আস্তে আস্তে ঠিক হবে।